গাঙ্গুলি বাগানে সিপিএম এর যাদবপুর জোনাল পার্টি অফিসে তাণ্ডব চালানোর খবর সংগ্রহে গিয়ে মঙ্গলবার ঠিক এভাবেই তৃণমূল কর্মী সমর্থকদের হাতে মার খান স্টার আনন্দের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। ঘটনার কিছুক্ষণের মধ্যেই এলাকার মানুষের সাহায্যে অভিযুক্তদের নাম এবং রাজনৈতিক পরিচয় চিহ্নিত করে দেওয়া হয় স্টার আনন্দের পর্দায়। আসুন আরেকবার চিনে নিন এদের। তানু সাহা, রাজু সাহা, ইন্দ্রাণী সাহা, মানিক বণিক এবং মণিলাল হালদার সবাই এলাকায় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত। এই অভিযুক্তরাই এখনো এলাকায় দিনের আলোয় দিব্যি বুক ফুলিয়ে ঘুরছে, অথচ পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। বুধবার দুপুরে অভিযুক্তদের খোঁজে এলাকার গলি তস্য গলিতে অভিযান চালাই আমরা। আপনারা দেখুন, এই যে মানিক বণিক, মানিক বণিকের ছবি নিয়ে আমরা বেরিয়েছি। স্টার আনন্দের গাড়ি আমরা রাস্তার ওই ধারে রেখে আমরা যখন এদিকে এলাম, আমরা দেখলাম যে সেই ভিড়ের মধ্যে মানিক বণিক রয়েছেন। মানিক বণিক আমাদের দেখেই এই যে সাদা ওয়াগনারটা দেখছেন আপনারা, এই সাদা ওয়াগনারের পেছনে তিনি লুকিয়ে পড়লেন। মানিক দা, ও মানিক দা, ও মানিক দা, মানিক দা, ও মানিক দা, মানিক দা, ও মানিক দা, একটা কথা শুধু জিজ্ঞেস করতে এসেছি দাদা। আমরা দেখলাম এই রাস্তা ধরে মানিক বণিক তিনি সোজা হাঁটতে শুরু করলেন এবং তারপরে তার কানে তখন মোবাইল ফোন, মোবাইল ফোনে তিনি তার কোনো বন্ধুকে তিনি ডাকছিলেন যে দ্রুত এখানে এসে পৌঁছানোর জন্য। ঠিক যখন এই জায়গায় এসে তিনি পৌঁছলেন, আমাদের আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখুন এটা হচ্ছে রায়পুর রোড, এইখানটাতে এসে এরম একটা জায়গায় তিনি যখন, এই যে গলির মুখটা আপনাদের আরেকবার দেখানোর চেষ্টা করি, এই গলির মুখটাই যখন তিনি এখানে এসে পৌঁছন, এই গলির মধ্যে থেকে আমরা দেখলাম যে মোটর বাইকে করে একজন বেরিয়ে এলেন। এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এই গলি দিয়েই মোটর বাইকটি এগিয়ে আসে। যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি ডান দিকে ঘুরলে পরে আবার রাজা এসসি মল্লিক রোডে গিয়ে পড়ছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যে দলটা এখনও রাজা এসসি মল্লিক রোডের ওপরে তৃণমূল কংগ্রেসের পতাকা লাগাচ্ছেন দলীয় কর্মী সমর্থক, তাদের মধ্যে থেকে কেউ একজন মোটর বাইক নিয়ে ঘুর পথে এই দিক দিয়ে এখানে এলেন এবং মানিক বণিক তার সেই মোটর বাইকে উঠে এখান থেকে চম্পট দিলেন। মানিক বণিক পালালেন, কিন্তু স্টার আনন্দ কেন মানিক বণিককে খুঁজছে, এত সাহস কেন? মহাক্ষিপ্ত এই তৃণমূল কর্মী। আমরা ডাকলাম, উনি তো চলে গেলেন, মোটর সাইকেলে উঠে চলে গেলেন। মানিক দা, মানিক দা, উনি তো সারা দিলেন, তারপরে ডেকে পালিয়ে গেলেন মোটর বাইকে করে। আপনারা খুঁজে নিন কোথায় আছে, বাড়িটা কোথায় বলুন না। কারো ইজারা নিয়ে বসিনি দাদা, দলের কাজ করতে যান, দলের কাজ। উনি তো ফ্ল্যাগ লাগাচ্ছিলেন তো এখানে। দেখলাম তো আমরা, যেটা দেখেছি সেটা বললাম। গাঙ্গুলি বাগানের কাছেই কেন্দুয়া আশুতোষ পল্লীতে মানিক বণিকের দোতলা বাড়ি, বাড়িতে পথপথ করে উঠছে তৃণমূলের পতাকা। মানিক দার সঙ্গে দেখা করতে এসেছিলাম। মানিক দা উপরে থাকেন সবাই বলছেন। এবার বাঘা যতীনের বিননগর, রাজু সাহা এবং তার স্ত্রী ইন্দ্রাণী সাহার পুরনো বাড়ি। কি করেন ইন্দ্রাণী? দেওর আশিস সাহা কি বললেন শুনুন। ইনি আপনার বৌদি ইন্দ্রাণী সাহা, ইনি আপনার বৌদি, উনি তৃণমূল করেন তো, তো উনি তো কালকে বাধা দিলেন যে ছবি তুলবেন না, এগুলো দেখাবেন না, এগুলো সেটা তো আপনি দেখেছেন, সেটাও ছবিতে দেখানো হয়েছে। আপনার বৌদি যে বাধা দিচ্ছেন সেটা বলাটা ওরকম উচিত হয়। এবার গাঙ্গুলি বাগান রবীন্দ্রপল্লীতে রাজু এবং ইন্দ্রাণীর নতুন ফ্ল্যাটে স্টার আনন্দের ক্যামেরা। না, ফ্ল্যাট তালা বন্ধ। আপনি কি কাজ করেন নাকি এখানে? ও পাশে ফ্ল্যাটটা ওরা এদিকে থাকে। আচ্ছা, দেখি তালা লাগানো বাইরে থেকে আছে। ফ্ল্যাটে কেউ নেই, কিন্তু ফ্ল্যাটের ব্যালকনিতে শুকোতে দেওয়া এই সবুজ টি শার্টটি খেয়াল করে দেখুন। মঙ্গলবার স্টার আনন্দের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের উপর হামলার ঘটনায় অভিযুক্ত রাজু সাহা ঘটনার সময় এই সবুজ টি শার্টটি পরেছিলেন। অর্থাৎ অভিযুক্তরা সবাই দিব্যি এলাকায় রয়েছে, বুক ফুলিয়ে ঘুরছে, শুধু পুলিশই তাদের খুঁজে পাচ্ছে না।